السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. وعلى آله وأصحابه التقى. الذي سيد الأولين والآخرين، لا نبي بعده هو رحمة للعالمين. الذي من كان نبيا وآدم بين الماء والطين، أما بعد الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور، من الله نور وكتاب مبين. صدق أو كما قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جان ہے وہ جوان کی جان ہے تو جہان ہے. اللہم جورے جورے سلی الحمدللہ سمست پرشنسا گنگان سپت و ثنا مہان اللہ سبحانہ و تعالی جنو جنی اتنت مہربانی کرے دیا کرے مایا کرے محبت کرے بچائے کرے چھٹائے کرے دنیا بھی جھمیلا تکے مکت رکھے بہشتر باغانے بسار آئیجون قرار بولار ابن سنار توفیق دان کرلین شی محان سشتار دربارے شکریہ گپن کری شکلی محبت بولون الحمدللہ. ایک تو زورے بولے کی گناہ ہوئے ایک تو زورے بولون الحمدللہ ارو چتکار دے بولون الحمدللہ. اللہ پاکیر تاریفیر بار پسنکھ درود و سلام شانتیر دھرائے و بطیر نحب بشو منبتار مکتیر دشاری منبیر کلن کمی رحمتیر کنداری شفیغ المذنبین انیس الغربین رحمت للعالمین سراج السالکین امام القبلتین پروباتیر اجل کرن میں سرجو اندوکار راتیر پرلی مار چندو مخلوق کلیر اسرائی اسفال آشیق پریمیکیر شانتی وابابی دوریدر گنیر بندھو مومینیر جان آشیقیر پران مکر ادار چتا فخرے کونو مکا میراج رجلیر دلہا اشرف الانبیاء بے کاسوں کے کس بے چاروں کے چارہ یتیموں کا ولی فقیروں کا ملجا بھیک دینے والے داتا و آقا غریبوں کا غم گسار سید الابرار و اخیار احمد مصطفیٰ آقا و مولا سیدنا محمد الرسول اللہ سبائے جوڑے برون صلی اللہ تعالی علیہ وآلہ و صحبه و بارک و سلم رفر اشنک و درود و سلام شانتیر دھرا و بطیر نفر اچھا آواز پڑی شبائی صلی اللہ علیہ وسلم اوئی نبیر اپر اگنی تو درود و سلام جاکے اللہ بے مثال کرے توری کرے چھے جنار پویتر چہرہ کے اللہ قرآن کریمار مدد ودہا درہ تعبیر کرچن جلکن سبحان اللہ جنار پویتر چول مبارک کی اللہ واللیلی اذا سجا درہ دکھا کرچن جی رسول پاکین سنا مبارک علم نشرح لکا صدرک چکھو دائے ہلو مازا غلب سرو وما توغا دینار پویتر سبحان وما ینتقوان الہوا انہو با اللہ و
যে রাসূলে করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের হস্তদ্বয় হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবী করিম আলাইহিস সালামের ভ্রমণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মহান স্রষ্টার সঙ্গে মোলাকাত আসমান থেকে নামার সিঁড়ি মা বল্লা সাহিবকুম ওয়া মা গাবা, যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কঙ্কর নিক্ষেপ করাকে আল্লাহ ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বলেছেন, যে রাসূল করিমের চরিত্র হলো সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আবারও সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই নুরানি মহফিলে উপস্থিত হতে পেরে খুশি লাবাদার, চিৎকার দিয়ে বলুন খুশি লাবাদার। আর সে আজিমের ফেরেশতারা খোদার কসম গাওয়া হয়ে গেছে, বলেন ঠিক কিনা, এরাদান লিল্লাতে ইসলামিয়া এই মহফিল করার, এই মহফিলের আয়োজন করার, এই মহফিলে আলোচনা করার, এই মহফিলে আসার বসার সকলের তকদিরে জুটে না। মদিনার মুস্তাফা শাহনশাহে কোন মাকা তাদেরকে মহব্বত করে দেখেন, খোদার কসম তারা এই মহফিলে আসতে পারে, বলেন ঠিক কিনা। আমাকে যে আলোচনা আলোচ্য সূচি দেওয়া হয়েছে আলোচনা করব, তারপরেও যেহেতু অনেক দূর থেকে এসেছি আনুষঙ্গিক কিছু আলোচনা করব। আমি যেখানে যাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা করি, খোদার কসম যদি নবীকে বোঝানি কোটাই সব বোঝা দিব, যদি নবীকে বোঝানি তাহলে গোটা মাযহাবকে বোঝা হবে, কি বলেন ঠিক কিনা। যে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হচ্ছে আইনে ঈমান, নবীজির মহব্বত হলো কি আইনে ঈমান, যার মধ্যে নবীজির যত প্রেম ভালোবাসা আছে তার ঈমানও ততটা আছে, জোরে বলেন ঠিক কিনা। নবীর রাসূল পাক বলেছেন ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তাদের থেকে বাঁচাও এবং নিজের দর্প তাদের থেকে বাঁচায় রাখো, যাতে করে তোমাদেরকে গুমরা না করে দেয়, কোন পথ ভ্রষ্ট না করে দেয়, ফেতনার মধ্যে না ফেলে দেয়। রাসূল পাক আলাইহিস সালাম এটাও বলে গেছেন, হে আমার উম্মতেরা, তারা এমন নামাজ পড়বে, এত রোজা রাখবে, এত তাসবিহ পড়বে, এত তেলাওয়াত করবে, এত রিয়াজত তাদের তাকওয়া দেখে, তাদের রিয়াজত দেখে, তাদের ইবাদত বন্দেগি দেখে, তাদের সালাত ও সিয়াম দেখে, তোমরা নিজেদের নামাজ রোজাকে তাদের ইবাদতের মোকাবেলায় তুচ্ছ মনে করবে, তাদের তেলাওয়াত দেখে
নিজের তেলাওয়াতকে তোমরা হিজ তথা তুচ্ছ মনে করবে, খবরদার, তারা কোরআন পড়বে কিন্তু হালকমের নিচে তাদের কোরআন যাবে না। তারা ইবাদত বন্দেগি করবে কিন্তু তাদের ইবাদত বন্দেগিকে আল্লাহ তার মুখে মুখে ঠিক কিনা? ইবলিশ, মিস্টার ইবলিশের কাছে নামাজ ছিল, ছিল কিনা? এত নামাজ ছিল, এত সেজদা ছিল, সাত চমক আসমান জমিনে, তার সেজদা গুলো যদি বিছায়া নেয় একটা সরিষা রাখার জায়গা থাকবে না। ছয় কোটি বছরের বেশি সে ইবাদত করেছে, তাকওয়া করেছে, রোজা রেখেছে, সমস্ত কিছু আরকান পালন করেছে, তার কাছে ইবাদত কোনো রোজার কাজে লাগে নাই, ইবাদত বান্দগি কাজে লাগে নাই, কারণ তার ইবাদত তো ছিল, তার ঈমান ছিল না, তার মধ্যে তাজিমের আস্থা ছিল না, তাজিমের নবী ছিল না। ধরে বলেন ঠিক কিনা? তার মধ্যে নবীদের সম্মান ছিল না। আজকেও যখন নবীদেরকে সম্মান করা হয়, ইয়া নবী সালামু আলাইকা বলে যখন আসে কেন রাসূল, নবীদেরকে সম্মান জানায় মুস্তাফা জানে রহমত লাখো সালাম বলে, রাসূলকে যখন সম্মান জানায় খাইরুল বাশারতে পর লাখো দরুদ, লাখো দরুদ ও লাখো সালাম বলে সম্মান জানায়, তখন ওই শয়তানদের যারা চেরা এদেরও কোমরে ব্যথা শুরু হয়ে যায়, শরীরের মধ্যে এলার্জি শুরু হয় কিনা? ব্রাদারানি মিল্লাতে ইসলামে জাগ যাও মুসলমান, কোনো কাদা ছেড়া ছাড়ি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের কারণে আপনি আমি ঈমান পেয়েছি, বলুন ঠিক কিনা? কোরআন পেয়েছি ঠিক কিনা? কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লাওলা আমার নবীর পূর্বে যত নবীগণ আলাইহিম সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দলিল দিয়ে পাঠিয়েছেন তথা মুজিজা দিয়ে পাঠিয়েছেন ঠিক কিনা? নির্দিষ্ট মুজিজা দিয়ে পাঠিয়েছেন, কাউকে একটি, কাউকে দুইটি, কাউকে পাঁচটি, কাউকে দশটি, কাউকে চোদ্দটি নির্দিষ্ট মৌজাদা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা ওলা আপনার আমার নবীকে মৌজাদা দিয়ে পাঠান নাই, একটি দুইটি তিনটি দশটি পঁচিশটি মৌজাদা দিয়ে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন নবীজির দেখা মর্যাদা, নবীজির শোনা মর্যাদা, নবীজির বলা মর্যাদা, নবীজির থুথু মুবারক মর্যাদা, রাসূল পাকের বাউল বারাজ মর্যাদা, রাসূল পাকের পবিত্র পাশিনাও মর্যাদা, রাসূল পাকের চলা মর্যাদা, রাসূল পাকের বলা মর্যাদা, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক আপনার আমার রাসূলকে বুরহান করে দলিল করে জোরে কোন সুবহানাল্লাহ। একই কথা, দলিল মানো দলিল আর বুরহান মানো দলিল, সুবহানাল্লাহ, দুটাই আরবি শব্দ, দলিল মানেও দলিল এটাও আরবি শব্দ আর বুরহান এটাও আরবি শব্দ। আল্লাহ পাক দলিল শব্দকে ব্যবহার না করে কেমন ফাসাহাত ও বালাগাত দেখুন, আল্লাহু আকবার কবিরা, কোরআনে কারীমের ফাসাহাত ও বালাগাতকে দেখুন, আল্লাহ পাক বুরহান ব্যবহার করেছেন, কেননা দলিলকে যে দলিল বলা হয় ওই তার মোকাবেলায় পেশ করা হয়, আর বুরহান ওই দলিলকে বলা হয় যার মোকাবেলায় কোন দলিল জোরে কোন সুবহানাল্লাহ। বুরহান এমন দলিলকে বলে যার মোকাবেলায় কোন দলিল হাই জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া রাসূল পাক আলাইহিস সালামের শানে আল্লাহ পাক যদি বলতেন কদ জাআকুম দলিলুম মিন রাব্বিকুম, তাহলে হয়তো কোনো কপাল পোড়া হঠাৎ ছাড়া এ কথা বলতে পারেন যে রাসূলকে যেহেতু দলিল করে পাঠিয়েছেন, দলিলের মোকাবেলায় যত
কোন দলিল পেশ করা যেতে পারে এই বলে মন্তব্য না করতে পারে কিয়ামত পর্যন্ত তাদের দাঁত ভাঙা জবাব কিয়ামত পর্যন্ত যেন কোন দল মোকাবেলায় দলিল পেশ না করতে পারে তাই আল্লাহ পাক বলে হ্যাঁ বুরহান যে দলিলের দলিল নাই একবার ধরো সরে আল্লাহ তিনি যদি না হন কিছুই হবে না তিনি হলেন কায়নাতের প্রয়োগ প্রাণ আছে বলে গোটা কায়নাত বিরাজমান করে কোন সৃষ্টি না প্রাণ আছে বলে কায়নাত কায়নাত বিরাজমান বিচরণ করতেছে ধরে কোন ঠিক কিনা বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাকিকাত হলো যাতে কোনো সন্দেহ নাই জাআকুম তোমাদের নিকট এসেছে মিনাল্লাহি আল্লাহর নিকট থেকে কোথা থেকে এসেছে কি এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব এই এই আয়াতে কারিমার তাফসিরে যত বড় বড় মুফাসসিরে কেরাম নূর দ্বারা সমস্ত মুফাসসিরে কেরামগণ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাব বলতে পবিত্র কোরআনে কারিমাকে কি বলেন ঠিক কিনা আগে নূর শব্দ ব্যবহার করা হয়েছে তারপরে কিতাব অর্থাৎ নূর এসে আলোকিত করবে অন্ধকারে কিতাব পড়া যাবে না অন্ধকারে কিতাব পড়া যাবে না আমার হাবিবের দ্বারা হেদায়েতের নূর দিয়ে ওই নূর চোখে লাগে আল্লাহর সুস্পষ্ট কোরআনকে পড়ো ঠিক কিনা এজন্য আগে নূর ওই কিতাবুম মুবিন আল্লাহ বললেন আমি নূর পাঠালাম
আল্লাহ বলতেছেন আমি নূর পাঠালাম, নূর আসলো কোথা থেকে? আল্লাহ তাআলার নিকট থেকে। যদি বলেন মুফতি আবুল খায়ের সাহেব আমাদের প্রোগ্রামে এসেছেন, তাহলে কি আপনারা অর্থ নেবেন আবুল খায়ের সাহেবের আজকে জন্ম হলো কি এটা নেবেন মানে? তিনি ঈশ্বরদী থেকে এসেছেন, আজকের তারিখ 29 তারিখে আমাদের মাহফিলে এসেছেন, তাহলে অর্থটা কি এরকম বোঝাবে কি আজকে তার জন্ম হয়েছে? না না, একজন বিবেকবান মানুষ সবাই বলবে কি জন্ম আগে হয়েছে, আজকে তিনি মেহমান আমাদের চট্টগ্রামে আসবেন, ঠিক কি না? মানে আসে তিনি যে আগে থাকে যার জন্ম হয় আসে, তিনি যার অস্তিত্ব আগে থাকে, ঠিক কি না? যার মওজুদ কি আগে থাকে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন জাআকুম মিনাল্লাহি, আল্লাহর নিকট থেকে এসেছে নূর। বোঝা গেল আজকে তার জন্ম না, রাসূলে পাকের সৃষ্টি না, রাসূলে পাকের যাত্রা, বোঝা গেল একটা হলো খিলকাতে মুহাম্মাদী আর আরেকটি হলো বিলাদাতে মুহাম্মাদী আর আরেকটি হলো বিরাসাতে মুহাম্মাদী। আমার নবী করিম আলাইহি সালাতু ওয়া তাসলিমের গোটা জিন্দেগীকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, খিলকাতে মুহাম্মাদী, বিলাদাতে মুহাম্মাদী আর বিরাসাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু কয়টি ভাগে? তিনটি ভাগে। প্রথম নাম্বার কি? খিলকাতে মুহাম্মাদী। আর দুই নম্বর যে বেলাদাতে মুহাম্মাদী। তিন নম্বর হল বিয়াসাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়াসাতে মুহাম্মাদী যেটা আমরা সবাই তারিখে পড়েছি, ইতিহাস জানি, 570 খ্রিস্টাব্দে মক্কার সরজমিনে মাবেলার শেকম হতে এই ধরার বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, এটা কি বেলাদাতে মুহাম্মদী? কিন্তু খিলকাতে মুহাম্মদী তার আগে, খিলকাতে মুহাম্মদী কখন হয়েছে, কবে হয়েছে? যখন কবে শব্দটাও ছিল না, আল্লাহ পাক বললেন আমি নূর পাঠালাম। কি বললেন? আমি নূর পাঠালাম। এবারে শুন, সাইয়্যিদা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, আল মাহবুবুল লাদুননি শরীফের মধ্যে লেখেন, হযরতে বিবি আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে বিবি আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদ খারাজা মিন্নি নূরুন, নিশ্চয় আমার উদর থেকে একটি নূর বের হয়েছে, ওই নূরের আলোতে আমি আতুরের ঘর থেকে পৃথিবীর পশ্চিম হতে পূর্ব পর্যন্ত জাররা জাররা কাতরা কাতরা আমি আমেনা আতুরের ঘর থেকে অবলোকন করেছি।
পৃথিবীর পূর্ব প্রান্ত হয়তো পশ্চিম প্রান্ত পর্যন্ত এমন কোন জিনিস নাই যে বস্তু আমি আমে না তার ঘর থেকে দেখি না। অপর রেওয়াতে এসেছে ওই নূরের আলোক ছটাই আমি আমে না দেশের বাড়ি ঘরগুলো নওশের আবার সাল দ্বিতীয় মহল পর্যন্ত দেখেছি। ওই উটের গর্দান পর্যন্ত আমি আনে না আপনাদের ঘর থেকে দেখেছি। নবীর নূরে গোটা দুনিয়া এত আলোকিত হয়ে গেছে। পশ্চিম পর্যন্ত জাল্লা জাল্লা কাতরা কাতরা দেখেন তো নূরওয়ালা কত দূর দেখবে। যিনি সাহেবে নূর তিনার দেখা কেউ আন্দাজা করতে পারবে? তিনার দেখা কেউ আন্দাজা করতে পারবে না? আমার নবী বলেছেন রাসূল আমার বলেন আমি নবী যত দূর থেকে দেখি আমি নবী যা দেখি সৃষ্টি জগতের মধ্যে কেউ দেখে না আর আমি নবী যা শুনি মাখলুকাতের মধ্যে কেউ শুনে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি এত শুনে এত দেখে আপনার কোনো সমস্যা কারো কি কোনো ব্যথা? আমার নবীকে দেখিয়েছেন কে? আল্লাহ। আমার নবীর দর্শন শক্তির পাওয়ার দিলেন কে? শ্রবণ শক্তির পাওয়ার দিলেন কে? আমার নবী কত দূর দেখেন? আল্লাহু আকবার। দুররাতুন নাসিহিন খসাইসুল কুবরার মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি হাফিজুল হাদিস তিনি লিখতেছেন একদা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমতে উপস্থিত হয়ে রাসূল পাকের নূরানী চেহারার দিকে অবলোক নেত্রে চেয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি চেয়ে থাকি আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে কি ব্যাপার হুজুর এভাবে আমাকে কেন দেখতেছে? কোনো প্রশ্ন করবে নাকি? অথবা আপনি জামাটার দিকে তাকাবেন উল্টা তো পরিধান করি নাই, টুপিটার দিকে তাকাবেন আমি তো উল্টা টুপি পরি নাই, এরকমই তো করবেন ঠিক কিনা? হযরত আব্বাস নবীর চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে রইলেন আমার নবীজি বলতেছেন হাল্লাকা মিন হাজাতিন ইয়া আম্মা ওগো আমার প্রাণের চাচা এভাবে আপনি আমার চেহারা মুবারকের দিকে চেয়ে রয়েছেন হাল্লাকা মিন হাজাতিন আপনার কি কোনো হাজত রয়েছে? কোনো প্রশ্ন করবেন? কোনো চাহিদা আছে? কোনো ফতোয়া জিজ্ঞেস করবেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে জিজ্ঞেস করব আমার মনে করতেছি আপনার খেয়ালে আছে কিনা, কথার আদর দেখুন আপনার জানা আছে কিনা, এই কথা না বলে তিনি বলতেছেন আপনার স্মরণে আছে কিনা। আমার নবীজি মৃদু হেসে বললেন ওগো আমার চাচা আপনি উম্মতি হয়ে যদি আপনার মনে থাকে আরে আমি তো নবী আমার কেমনে থাকে না। সময়ের কথা হুজুর
দুনিয়ার জানার বড় ইচ্ছা। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা, সুবহানাল্লাহ বলবেন না, কতদিনের? 40 বছর আগের ঘটনা। আমার নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, চাচা 40 বছরের কথা আপনি উম্মতি হয়ে যদি না ভুলে যান, ভুলে না যান। ওগো চাচা আমি তো নবী, আমি কেমনে ভুলি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলে, হুজুর ওই সময়ের কথা যখন আপনি মাত্র 40 দিনের শিশু ছিলেন, যখন আপনার বয়স মাত্র 40 দিন। বয়সে কত? 40 দিন। আপনার বয়স যখন মাত্র 40 দিন, আমি আব্বাস আমার এই মাথার চক্ষু দ্বারা দেখেছি, আপনি আকাশের চন্দ্রের সঙ্গে কথা বলতেছিলেন। সঙ্গে আকাশের চাঁদের সঙ্গে কথা বলতেছিলেন। হুজুর আমি এটাও দেখেছি, দোল্লায় শুয়ে শুয়ে যেদিকে আঙ্গুলের ইশারা করতেন চন্দ্র, ওই আঙ্গুলের ইশারা পে সেই দিকে সেই দিকে ঘুরত। কখনো পূর্বে, কখনো পশ্চিমে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে, কখনো ঘুরত। নবী গো আমি মনে মনে আপনাকে সেই দিকে, আল্লাহ নবীর বয়স কত? আরেকটু জোরে। কেউ কেউ কপাল পড়া বলে থাকে নবী নাকি 40 বছর পরে নবুয়াত পেয়েছেন। আমার নবী বলেন, রাসূলে পাক বলেছেন, কুনতু নবী আদম বাইনাল মাই ওয়াত্বি, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে সাঁতার কাটছিলেন, তখনও আমি নবী। আরে বদমাস বলে 40 বছর পর নবুয়াত পেয়েছি। 40 বছর পর নবুয়াত পাল্লাই আমার নবীজি 40 বছর পরে নবী হওয়া প্রচার করেছেন, ঠিক কিনা? 40 বছর পরে নবী হওয়াটাকে কি করলেন? প্রকাশ করেছেন, প্রসার করেছেন। হযরতে আব্বাস বলে, হুজুর আকাশের চন্দ্রকে আমি ঘুরতে দেখেছি কখনো ডানে বামে। আমার আলা হযরত সুবহানাল্লাহ কতই সুন্দর লেগেছে, একটু পরেই শোনাব। নবী আমার উত্তর দিলেন কি, ওগো আমার প্রাণের চাচা, আমার দুধ বোন সীমা। আমি নবীর কান্নার কণ্ঠ কেমন, এই পর্দার ওই সাইডে যদি 1000 বাচ্চা থাকে আর 1000 বাচ্চার মা পর্দার এই পাশে থাকে, একটা বাচ্চা যদি কাঁদে এই 1000 মা যাবে না, একজন যাবে, মা চিনবে কার বাচ্চা কাঁদছে, কি বলেন, ঠিক কিনা? কিন্তু কণ্ঠটা চিনে, মা চিনে কি চিনে না? বেরাদার নে মিল্লাত ইসলাম, কণ্ঠটা চিনার জন্য, কণ্ঠটা বোঝার জন্য আমার দুধ বোন সীমা আমাকে দোল্লায় শক্ত করে বেঁধেছে, খুব টাইট করে বেঁধেছে। আমি নবী কষ্ট পাচ্ছি না, আকাশের চন্দ্র মনে করলাম কেঁদে ফেলবো, চোখ দিয়ে পানি ঝরতে লাগবে ঠিক। আকাশের চন্দ্র লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ কোটা বিশ্ববাসী
করো আপনি এসেছেন নবী গো, আপনি উম্মতের ব্যথায় কাঁদবেন, আপনি উম্মতের ব্যথায় কাঁদবেন, এই জন্য দুনিয়ায় আগমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নিজের ব্যথায় কাঁদেন, আপনার চোখের পানি যদি এই জমিনে পতিত হয়, কিয়ামত পর্যন্ত একটাও ফসল হবে না, একটাও কোনো একটাও ফসল উৎপাদন হবে না। নবী উম্মতের স্মরণ করে, উম্মতকে খেয়াল করে নবী বলেন, আমি কাঁদি নাই ওগো আমার চাচা, আপনি চন্দ্রকে ঘুরতে দেখেছেন, মানুষ নিজের বাচ্চাদের জন্য বাজার থেকে খেলনা খরিদ করে, কেউ সাপ কেউ ব্যাংক কেউ মোটর সাইকেল কেউ গাড়ি কেউ বাড়ি কেউ প্লেন কেউ ভাস কেউ বেলুন কেউ বল কেউ ব্যাট, বিভিন্ন রকমের খেলনা খরিদ করে নিয়ে যায়, যাতে করে ওই খেলনা নিয়ে বাচ্চারা খেলাধুলা করে, মা বাবাকে পেরেশান না করে, ঠিক কিনা? বাপ মা খেলনা খরিদ করে দেয়, কেউ পুতুল নিয়ে খেলা করে, কেউ গাড়ি নিয়ে খেলা করে, কেউ প্লেন নিয়ে, প্লাস্টিকের হোক, বিভিন্ন রকমের খেলনা বাজার থেকে নিয়ে যায় বাচ্চাদের মনে আনন্দ দেওয়ার জন্য। হাবিব গো, এ আমার চাচা যান, আপনাকে এমন খেলনা দিব যাতে করে কোন পৃথিবীর বাবার খেলনার সঙ্গে আপনার খেলনার সমান সমপরিমাণ না হয়, আপনার খেলনার মেশাল না হয়। আরে নবীর খেলনার সঙ্গে যদি মেশাল না হয় তাহলে নবীর মেশাল কি করে আমি? এই কপাল পোড়া, নবীর খেলনার মেশাল নাই, নবীর মেশাল কি করে হতে পারে? আল্লাহ পাক বলেন, হাবি আপনার জন্য আমি এমন খেলনার ব্যবস্থা করলাম যে খেলনা পৃথিবীর কোন পিতা আপন সন্তান সন্ততির জন্য আনতে পারবে? হাবিব গো, আমি আল্লাহ তাআলা খেলনা বানিয়ে দিলাম, ধরে কোন সুবহানাল্লাহ, আমার আলা হযরত ইশক ও মুহাব্বতের ইমাম কাতায়ে কুফর ও দালালাত শাইখুল ইসলাম আল মুসলিমিন মুজিজাতুন মিল মুজিজাতিন নবী, আল্লাহু আকবার, দরিয়ায়ে রহমত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাইখুল ইসলাম আল মুসলিমিন আশা ইমাম আহমদ রাজা খান ফাজল বরলভী কদ্দাসাল্লাহু সিররহু আজিজ কত সুন্দর লিখেছেন নবীর এই মুজিজাকে, আল্লাহু আকবার কুরবান জান, চাঁদ ঝুক যাবে উঙ্গলি উঠাতে মেহেদ মে, চাঁদ ঝুক যাবে উঙ্গলি উঠাতে মেহেদ মে, কাহে চলতা কাহে চলতা থা ইশারো পর খেলো না নূর কা, সুবহ তাইবা মে হুই বটো তাহে বাড়া নূর কা, সদকা লে আলাইহি সালাম আল্লাহ পাকের জাতি নূর থেকে আমি বলতেছিলাম।
নবীকে দর্শন করলাম। তিনি আরো বলতেছেন কি المشرق وعلى من بالمغرب وعلى من على زهر الكعبة حضرت بيبي أمنا قلت سير الله تعالى أمر چکھو تکے شمستو حلاب شمستو پردہ کے شوری دلیں سبحان اللہ بیشون علین شمستو حلاب اللہ پر أمر چکھو تکے شوری دلیں আমি আমেলা দেখলাম তিনটা পতাকা। এই পতাকা লাগালে এদের মাথায় ব্যথা শুরু হয়। আরে রাসূলুল্লাহর আগমনে ফেরেশতারা পতাকা লাগিয়েছেন, সুন্নিরা একটা কোরআন সুন্নাহ কোরআন হাদিসে ইজমা কিয়াসের বিপক্ষে কোনো কাজ করে না আলহামদুলিল্লাহ। কি দেখলেন? কয়টি? তিনটি কি পতাকা দেখলেন? হযরত বিবি আমেনা বলেন ওয়ালামাম বিল মাশরিক, একটা পতাকা জিবরিল আমিন পৃথিবীর পূর্ব প্রান্তরে নসব করালেন, সুবহানাল্লাহ, ওয়ালামাম বিল মাশরিক, আর একটি পতাকা পশ্চিম প্রান্তে, ওয়ালামান আলা জাহরিল কাবা, আর একটা কাবা শরীফের ছাদের উপরে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা উলা ফেরেশতাদেরকে দিয়ে নবীর আগমনে পতাকা লাগিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপর রেওয়াত এসেছে হযরত আমিনা বলেন আর একখানা পতাকা আমার ঘরের ছাদের উপর নসব করা হয়েছে। বাবা জুড়ে আমার ভাইয়েরা, আমার চার উদর থেকে তিনি দুনিয়ার বুকে আসলেন, তিনি বলতেছেন আমার পেট থেকে নূর বের হলো, সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ বললেন আমি নূর পাঠালাম, বিবি আমেনা বলতেছেন আমার থেকে নূর বের হলো। এবার নবীকে জিজ্ঞেস করি, আমার নবী বলেন আল্লাহ পাক সর্বপ্রথমে আমি নবীর নূর সৃষ্টি করেছে। এবং সমস্ত জগৎকে আমার নূর থেকেই সৃষ্টি করেছেন, সুবহান আল্লাহ। এই হাদিস খানাকে বর্তমান কিছু জাল হাদিস বলে প্রমাণিত করেছে। আল্লাহু আকবার, এর উপরে অসংখ্য দলিল দ্বারা কিতাব লেখা হয়েছে। তোরে বলেন ঠিক কিনা? বিখ্যাত সাহাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা আল-আশইয়া নূরা নবীকা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুন ওয়ালা ক্বালাবুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নার ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। এ জাবির, সর্বপ্রথমে আল্লাহ তাআলা স্বীয় নূর দ্বারা তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। ওই সময় লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, কিছুই ছিল না। হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ছিল? আমার নবী বলেন, জাবির, কি শব্দটাও ছিল না, কি শব্দটাও ছিল না। করতে থাকেন যেখানে যেখানে আমার আল্লাহ চান, ওই নূর পরিভ্রমণ করতে থাকে, সুবহানাল্লাহ, 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 ওই নূরকে
যখন আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন তো রাখলেন কোথায়? আম্বিয়া কেরামকে সৃষ্টি করা হয় নাই যে মৃত্যুতে কবরে চমকানো হবে, তাদের পৃষ্ঠ দেখে রাখা হবে। আম্বিয়া কেরামের আগে ফেরেশতাকে তৈরি করা হয় নাই, ফেরেশতাদের পেটাতে চমকানো হবে। ফেরেশতাদের আগে আরশ তৈরি করা হয় নাই, আরশে রাখা হবে। আরশের আগে কলমের আগে সবারের আগে যখন তৈরি করলেন ওই নূরকে রাখলেন কোথায়? পূর্বে খাসে আপনি আমাকে দেখুন, আমি আপনাকে দেখুন। বলুন হাবিব গো, আপনি আমাকে দেখুন, আপনাকে আমি দেখি, আপনাকে আমি দেখি, আপনি আমাকে দেখুন। অন্য কোন তৃতীয় বানায় নাই যে আমাদের উভয়কে দেখবে। কত সময় পর্যন্ত দেখেছেন যখন সময়ের জন্ম হয় নাই? সুবহানাল্লাহ, আমার নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দিদার করতেছেন, আল্লাহ পাক নবীকে দেখতেছেন, নবীজি আল্লাহকে দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতপরে আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন মাখলুককে সৃষ্টি করবেন, সৃষ্টি জগৎ তৈরি করবেন, তো ওই নূরকে আল্লাহ পাক চার ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? চার ভাগে বিভক্ত করেছেন। বেরাদান্দে মিল্লাতে ইসলামিয়া লম্বা হাদিস, চার ভাগে বিভক্ত করা হয়েছে। আসুন আদি তাহলে গেরামি, আমি আর একটু সামনের দিকে যাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম কোথায়? জিবরাইল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আমার নবীজি বলেন জিবরাইল আগে চলো, তো হযরত জিবরাইল বললেন আগার একসার মোয়ে বারতার পরাম ফুরুগে তাজাল্লি বা সওজাত পরাম। নবী গো, যদি আমি এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হয়, ইয়া রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাখাগুলি জ্বলে ভস্ম হয়ে যাবে। আমি জিবরীল আপনার মতো না যে আপনার সাথে যাব, আর আপনিও আমার মতো না যে আপনাকে বাধা দেব। জিবরীলের আকীদা হলো কি নবী আমার মতো না, আর আমিও নবীর মতো না। আমার নবীজি বললেন জিবরীল এটা কি কোনো ভাতৃত্ব? এটা কি কোনো বন্ধুর পরিচয়? হে জিবরীল, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সাত দিলে সেখান থেকে প্রথম আসমান, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করে এই জিবরীল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সাত দিলে এখন মাঝ পথে সাত ছেড়ে দেওয়া, এটা কি কোনো ভাতৃত্ব? এটাই কোনো বন্ধুর কাজ? হযরত জিবরীল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি বাসারিয়াতের লেবাস পরিধান করেছিলেন আমি জিবরীল আপনার সাথ দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনি বাসারিয়াতের জামা পরেছিলেন আমি জিবরীল আপনার সাথ দিলাম। বাসারিয়াতের লেবাস করে যখন লেবাসে মালাইকা ফেরেশতাদের লেবাস পরিধান করলেন আমি ফেরেশতা আপনার সাথ দিলাম। নবী গো, এখন ফেরেশতাদের লেবাস খুলে হাকিকাতের লেবাস পরলেন। কোন লেবাস? হাকিকাতের লেবাস পরিধান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মত না। আগে নূর, নবী বলেন জিবরীল কিসের? বললে আমিও নূর আর সামনেও
নূর আর জিবরিল বলে জিবরিল আগেও নূর আপনিও নূর, নূরের মধ্যে যেতে কি ভয়। তো জিবরিল আরো করলেন নবী গো সামনের দিকে তিনি যাবেন যার হবে অপকামুর। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল কি বলতেছেন? হুজুর সামনে তিনি যেতে পারেন যার হবে অতটা নূর, আমার কাছে অতটা নূর নেই। আমার নবীজি বললেন জিবরিল আপনার কি মনে আছে আমার দাদা যান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নবুত আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আপনি আমার দাদাজানের কাছে গিয়ে কি বলেছিলেন আপনার কি স্মরণে আছে? বলে হ্যাঁ খুব আছে। আমি গিয়ে বলেছিলাম আল্লাহকা মিন হাজাতিন ইয়া ইব্রাহিম খলিল, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম যদি আপনার কোনো চাহিদা থাকে আপনার কোনো প্রয়োজন থাকে আপনি বলতে পারেন। তখন আপনার দাদা বলেছিলেন হে জিবরিল আপনি কোথায় যেতে পারেন? আমি বলেছিলাম নবী গো আমি ওখানে যেতে পারি যেখানে কোনো ওলি যেতে পারে না, গাউস কুতুব যেতে পারে না, কোনো ফেরেশতা যেতে পারে না, কোনো নবী রাসূল যেতে পারে না। বলুন আমি সেখানে যাচ্ছি আমার নবী বলেন। আমার বলে তখন আপনার দাদা বলেছিলেন ও জিবরিল আমার হাজত তো আছে কিন্তু আপনার কাছে না। ঠিক আছে কার কাছে আছে বলার খোদার কাছে, ঠিক আছে আমাকে বলে দিন। আমি গিয়ে বলে দিব বলে জিবরিল আমার যে হাজত আছে তার কাছে বলার পক্ষে থাকে না, তিনি খুব ভালোই জানে। আমার নবীজি বললেন জিবরিল গো আমার দাদাকে বলেছো আমি ওখানে যেতে পারি যেখানে কোনো মানে যেতে পারে না, যেতে পারে না ফেরেশতা যেতে পারে না নবী রাসূল যেতে পারে না। ও জিবরিল আমার দাদা জানের ধার শোধ করে দেয়। আমার দাদা জানকে বলেছো এটা শোধ করে দিয়ে যাই পরিশোধ করে দিই। ও গো জিবরিল যদি আজকে আপনার কোনো হাজত থাকে আপনার কোন চাহিদা থাকে আমি নবীকে বলুন আমি নবী ওখানে যেতে পারি যেখানে নবী রাসূল ওলি আউলিয়া গোস কুতুবের কথা যেখানে জিবরিল তুমিও যেতে পারে না আমি নবী যাইতেছি যদি কোনো হাজত থাকো তাকে আমাকে বলতে পারো। জিবরিল বলে হুজুর হাজত আছে। জিবরিল হাজতকে শুনলে ইমান তাজা হবে। একবার বলিল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটাই হাজত। বলি কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ যখন আপনি এই 70,000 নূরের পর্দা পার করে যাচ্ছেন নূরে যেতে পারবে কে? যে নূর হবে সে তো যেতে পারবে না, নূরের মধ্যে নূর 70,000 পর্দা, এক একটা পর্দা 500 বছরের পথ, এতটা মোটা মাঝখানে অতটা ফাঁকা আবার অতটাই মোটা, এইভাবে এক দুই করতে করতে নেবে আবার 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। আল্লাহু আকবার। আর সে অদিনের আমার নবী পার করে লামাকা পার করে কাবা সাইবে আওয়াজ না, সুবহানাল্লাহ। আমি মেরাজের আলো চলে যাচ্ছি না। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ পাকের দরবারে, আমি জিবরিলের পক্ষ থেকে একটাই দরখাস্ত একটা অ্যাপ্লিকেশন পাস করে আনবেন, এই যা বাজেট করে বরাদ্দ করে আনবেন। বলে হে জিবরিল তোমার বাজেটটা কি একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ কাল হাশরের ময়দানে যখন আপনার উম্মতেরা পুলসিরাত পার হবে আল্লাহর নিকট থেকে বাজেট পাস করে আনবেন,
আমি জিব্রাইল আমার 600 নূরের পাখা যেন ফুল সিরাতের উপর বিছাইতে পারি। হুজুর এই বাজেটটা পাস করে আসে, সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিব্রাইল নিজের জন্য কিছু চাইলেন না, চাইলেন তো উম্মতের জন্য, কেন জিব্রাইলকে আকলে কুল দেওয়া হয়েছে? জিব্রাইল জানে কি খোদা কি রাজা চাতে হে দোয়ালম খোদা চাহাতা হে রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল জানে গোটা বিশ্ব জগৎ সমস্ত নামাজি হাজি গাজি ওলি গাউস কুতুব আব্দাল আওতাদ ফোকাহা নুকাবা রুজাবা মুহাক্কিক মুতাব্বির মুফাসসির মুজতাহিদ উলামা সুহাদা নবী রাসূল গণ সবাই চায় আমল করে আল্লাহ রাজি হয়ে যাক, আর আমার আল্লাহ চাই হাবিব রাজি হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিব্রাইল জানে কি রাসূল উম্মতকে বেশি ভালোবাসে। এই হে সুবহানাল্লাহ, যদি আমি উম্মতের একটু খেদমত করি, উম্মতের একটু সহযোগিতা করতে পারি, তাহলে নবীর নিকট আমি পেয়ারা হয়ে যাব, আর নবীকে পাওয়া মানে আল্লাহকে পেয়ে যাব, আর আর কোনো প্রয়োজন না। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া রাত্রি গভীর হতে যাচ্ছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা ওলার নিকট থেকে এসেছে কি কি এসেছে? নূর এসেছেন, যিনি পাঠালেন তিনি বললেন আমি নূর পাঠালাম, যিনার ওদর থেকে দুনিয়ায় প্রকাশ হলো তিনি বলতেছেন আমার পেট থেকে নূর বের হলো, আর যিনি এসেছেন তিনিও বলতেছেন আল্লাহ আমাকে সর্বথা আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে নূরও বিশ্বাস করি, বাসারও জিজ্ঞেস করি, নবী নূরই বাসার, রাসূল হলেন কি নূরই বাসার, আর আমরা হলাম কি খাকি বাসার। আল্লাহ পাক যদি কোনোদিন আমি বাসারিয়াতের উপর শুধু বাসার শব্দের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা ওয়ালা আমাদেরকে আকলে সালিম তথা পরিপূর্ণ জ্ঞান দান করে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানকে বুঝি, নবীজির মহব্বতই হচ্ছে আইনে ঈমান, নবীর ভালোবাসা যার মধ্যে যতটুকুই তার ঈমানও ততটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা ওয়ালা আমাদেরকে সেই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে দান করুক, বলেন আমিন। আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মেরে আকা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام ويا حبيب الله دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی ہمیں لے چلو مدینہ یا نبی سلام عليك يا حبيب سلام عليك سلام
সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্তরে অসীম বেদনা বুঝালে কেউ তো বুঝে শাহে মদিনা নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়াহা সে পুকারে মেরে মদিনা সে শুনে মুস্তফা কি সামাত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হেদায়ত পেলা কো সালাম গোসে আজম ইমাম মুত্তাকা বন্নো কা গোসে আজম ইমাম মুত্তাকা বন্নো কা জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হেদায়ত পেলা কো সালাম খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজ উসমাইন তিনো মিল্লত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হেদায়ত পেলা কো সালাম খাজায়ে খাজগান খাজা আব্দুর্রহমান কুতুবুল আউলিয়া কিবলা তৈয়ব শাহ সাইয়েদি মুর্শিদি আকা তাহির শাহ হাদিয়ানে দীন ও মিল্লাত পেলা মুস্তফা জানে রহমত পেলা ও সালাম শমে বজমে হেদায়ত পেলা ও সালাম মুশকিল কুশা আজ তিরওয়া আক গোসে ভণ্ডারি তাজদারে হাকীকত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হেদায়ত মুস্তফা হিকমত আলা হযরত পে লাখো সালাম আশিকে মুস্তফা আল্লামা গাজী শেরে বাংলা উস ইমামে আহলে সুন্নত পে লাখো সালাম জিনকে হর হর আদা সুন্নতে মুস্তফা এসে পীরে তরিকত পেলাকো সালাম নবী নবী করে
আর কত কাল মোরা কাঁদব, নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব, আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখব, নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব। ইলাহি সদকায়ে মিলাদে রসূল ইয়ে সালামে আজ জানা হো কবুল, মদিনে কে চাঁদ হাজারোঁ সালাম, মদিনে কে চাঁদ লাখোঁ সালাম, মদিনে কে চাঁদ করোড়োঁ সালাম, মদিনে কে চাঁদ বেহদ সালাম, বলগল উলা বিকমালিহে সবাই মারহাবা বলুন, মারহাবা মারহাবা। আজকের মাহফিলে কুরআন মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সভাপতি হারিস মারহাবা মারহাবা মারহাবা। আফজল মাদির মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবক ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ দোয়া মাংতা হ্যায় বাজ দুনিয়াস সবি পর তেরা বাবে রহমত হেবাস, সেবা তের দরকা কোই নেহি দর তেরা লুতফ সব পর হ্যায় শাম ও সহর, গনি হ্যায় তেরি জাত সব হ্যায় ফকীর তেরে দর কা সায়ল সগীর ও কবীর, শব ও রোজ করতা হ্যায় সব পর আতা মুরাদ আপনি পাতা হ্যায় শাহ ও গদা, করম সে তেরে পল রহা হ্যায় জাহান, দোয়া হামারি সুন লে হামারে মেহরবান, জলি ওর খফি কালা উঠে সওয়াল, খতা ওর আমদ কা মিটে হর মবাল, মেরি জান জব হো তন সে জুদা রহে উস দম জারি নামো তেরা, তেরে জিক্র সে কলব মামুর হো, তেরে নূর সে চশম মসরুর হো, লহদ মে হমে ফির না তকলিফ হো, জবাব মে হরগিজ না তৌকিফ হো, কিয়ামত মে জব হো সর পর আফতাব, ও মিজান ইস্তেদাব হরে হিসাব, ইলাহি বুজুর্গো সে উলফত রহে হর এক কো নবী কি মুহাব্বত রহে, ফলাউল ফলাউ ইলাহি নসীব, আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরামগণ ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করেছেন সকলকে মওলা তুমি কবুল করে নাও, যেনারা শুনেছেন তাদেরকেও কবুল করে নাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের এই ম্যানেজিং কমিটিকে মওলা যেনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ তুমি সকলের দানকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। জশনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলার সালাম উদযাপন করার হাশর তাক ডালেন গে হাম, পয়দাইশে মওলা কি ধুম, মিসলে ফারস নজদ কে কলয়ে কি রাতে যায়েঙ্গে, খাক হো যায় আদু জল কর মগর হম তো রাজা, দম মে জব তক দম হে জিকির উনকা সুনাতে যায়েঙ্গে
ইয়া আল্লাহ শুধু দুনিয়াতে নাই জান্নাতে হাশরে সর্ব জায়গায় ঈদে মিলাদুন নবী আমাদেরকে উদযাপন করার তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ এর বরকতে এই মহল্লার স্বচ্ছলতা বৃদ্ধি করে দাও ইয়া আল্লাহ খাস রহমতের দরজা খুলে দাও বরকতের দরজা খুলে দাও যারা মিলাদুন নবীকে কেন্দ্র করে একটি পয়সা খরচ করেছে এক এক টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল বিশেষ করে মাওলানা আল করিম জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব ইয়া আল্লাহ দীর্ঘ এক বছর থেকে আমি অথমের সঙ্গে ইয়া আল্লাহ মোবাইল যোগে আলোচনা হয় ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল তিনার সহচরগণ ম্যানেজিং কমিটি সকলকে কবুল করে নাও ইয়া আল্লাহ এ রাত গভীর নজরে তোমার বান্দা বান্দিরা যে উদ্দেশ্যে হাত তুলেছেন মিলাদুন নবীর খাতিরে প্রত্যেকের মনের নেক বাসনাকে পূরণ করে দাও সকলকে নামাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ ময়দানের গাজী বানিয়ে দাও শাহাদাতের মওত দান করো ইয়া আল্লাহ হকের উপর টিকে থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের বংশে আল্লাহ বেনামাজি হলো ইয়া আল্লাহ গুনাহগার হলো ইয়া আল্লাহ কিন্তু গোস্তাকে রাসূলকে পাঠাও না ইয়া আল্লাহ বংশের মধ্যে কোনো গোস্তাকে রাসূল মাওলা তুমি দিও না ইয়া আল্লাহ তোমার নবীর আশেক